কুম সালাম রহমতুল্লাহ একদিন বোন আপনি জানতে চেয়েছেন মা মৃত্যু বরণ করার পর তার গহনা কারা হকদার মেয়েরা নাকি ছেলেরা নাকি ছেলের বউরা উল্লেখ্য যে ছেলেদের যখন বিয়ে দেওয়া হয় তখন মা তার নিজের গহনা থেকে ছেলেদের বউদেরকে দিয়েছে এক্ষেত্রে তার মৃত্যুর পর তার রেখে যাওয়া গহনার হকদার কি হবে মৃত্যুর পর তার রেখে যাওয়া যে গহনা সেটার হকদার তার বাকি সম্পদের যেভাবে বন্টন করা হবে ঠিক সেভাবেই তার গহনাগুলো বন্টন করা হবে বা ওয়ারিসদের মধ্যে বন্টন করা হবে ছেলের বৌদেরকে দিয়েছে বলে যে সেটা তার জীবদ্দশায় সে সেটা হাদিয়া হিসেবে দিয়েছে সেটা এটার সাথে তার কোনো সম্পর্ক নেই দেখতে হবে যে আপনার মা কতটুক গহনা রেখে গিয়েছেন যতটুক গহনা রেখে গিয়েছেন সেই গহনা থেকে আপনারও হক আছে আপনার ভাইয়েরও হক আছে আপনার ভাইয়েরও হক আছে আর মিরাফের ক্ষেত্রে ওয়ারিসের ক্ষেত্রে আল্লাহ সুফান ও ছেলে মেয়েদের ক্ষেত্রে বলে দিয়েছেন লিদ্দাকারি মিস লোহাদিল উনসাইন এক নারীর দ্বিগুণ পাবে এক পুরুষ এক নারীর দ্বিগুণ পাবে পুরুষ তার মানে নারী যদি দুই টাকা পায় তাহলে পুরুষ পাবে চার টাকা নারী যদি এক টাকা পায় পুরুষ পাবে দুই টাকা তো এইভাবে মন্ত্রণ করতে হবে আল্লাহ আলবিস আল্লাহ হফিকুম